আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে সবার সাথে শেয়ার করব আমার নিজের একটা পার্সোনাল এক্সপেরিয়েন্স, যেটা হচ্ছে আমি একটি লিভিং লিভার ডোনার। 2019 সালে 24 আগস্ট আমি আমার মাকে আমার 60% অফ লিভার ওনাকে ডোনেট করেছি ওনার লিভার ট্রান্সপ্লান্টের জন্য। আমার মা 2015 সালে জানতে পারি ওনার লিভার সিরোস হয়ে গিয়েছিল। লিভার সিরোস হচ্ছে এরকম একটা স্টেজ যেখানে মানুষের লিভারটা সেলস ড্যামেজ হওয়া শুরু করে, এটা রিভার্সিবল না। অনগোয়িং ট্রিটমেন্টে ছিল আর আলটিমেট ট্রিটমেন্টে হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট। 2015 থেকে 2019 সালের সময়টা আমার আম্মু গ্র্যাজুয়ালি ওনার বডি উইকনেস, ওয়েট লস হওয়া, পুরো বডি ইয়েলো কালার হয়ে গেছিলো, খুবই খারাপ সিচুয়েশন ছিল, পেট ব্যথা করত। সো আর ট্রিটমেন্ট হচ্ছিল দুই দেশ থেকে, বাংলাদেশ থেকে এবং কুয়েত থেকে। সো 2019 সালে আমার আম্মু আর এরকম স্টেজে এসে পড়েন যে ওনার ট্রান্সপ্লান্ট করতে হয়। ওনার পেটে অ্যাসাইটিস হয়ে গিয়েছিলেন, যেটা বলে পানি জমে গিয়েছেন, এবং ওনার ব্লাড ভমিট হয়েছে, মুখের থেকে রক্ত এবং কিনার টুলস থেকে রক্ত আসতেন, যেটা খুব একটা খারাপ দিকে যাওয়া। সো লিভার ট্রান্সপ্লান্ট যে কথা শোনার পর আমরা বাংলাদেশে কয়েকটি হসপিটালে গেলাম, অ্যাপোলো, স্কোয়ার, তারপর আপনার ল্যাবেট, এরকম নানান হসপিটালে আমরা গিয়েছি, গ্যাস্ট্রো হসপিটাল মেবি, ওই হসপিটাল সব জায়গায় গিয়ে ডক্টরদেরকে আমরা পরামর্শ নিলাম যে কোথায় করলে ভালো হবে। সো অনেক স্পেশালিস্ট, অনেক কনসালটেন্ট আমাদেরকে বলেন যে আপনি স্যার গাঙ্গরামও দেখতে পারেন, তারপর একজন বলেন চেন্নাইয়ের কথা বলেছেন, আরেকজন আমাদেরকে নিউ দিল্লির কথা বলেছেন। সো অনেকগুলো হসপিটাল রেকমেন্ড করেছেন, তো ওই সব হসপিটালে আমরা প্রত্যেকের ডক্টর যারা লিভারের সার্জন ওনাদেরকে আমরা ইমেল করেছি ইন্ডিয়াতে। তো নিউ দিল্লিতে আমরা 3টে ডক্টরকে ইমেল করেছি এবং কি চেন্নাইতে আমার চেন্নাই হসপিটালে আমরা ইমেল করেছি। সো ওখান থেকে রেসপন্স সব জায়গা থেকে আসছি আর সবগুলো ডক্টর আমাদেরকে বলেন যেন ট্রান্সপ্লান্টই করতে হবে অ্যাকর্ডিং টু হার রিপোর্ট। সো ফাইনালি আমরা ভাবলাম যে ডক্টরের সাথে সরাসরি কথা বলে মনে হয় ভালো হবে, বিকজ ইমেলের মাধ্যমে কথা বলার পর যে থাকে না যে একটা স্যাটিসফিকেশন যে মনে যে কথা বলে ভালো হয়। তো আমার হাজব্যান্ড এনেতে যেয়ে ওখানে কথা বলেন যে এটা লিভার ট্রান্সপ্লান্ট যদি করতে হয় এটা প্রসেস কী, একটা মানুষ লিভার ট্রান্সপ্লান্ট করলে তার কী কীভাবে ট্রিটমেন্ট করতে হয় আর এটা সারা জীবন কীরকম যাবে, বিকজ একটা মানুষের লিভারটা পুরোপুরি বের করে একটা পরের লিভারটা দিয়ে সারা জীবন চলতে হয়। তো অনেক কোয়েশ্চেন আমাদের মাথায় ছিল, এটা কস্ট কত পড়বে সবচেয়ে বড় প্রশ্ন। সো চেন্নাইতে কিন্তু বিরাট বড় একটা এক্সপেন্স আসতেছিল যেটা আমাদের অ্যাফোর্ড করা পসিবল ছিল না। সো আর এবং কি ওই ডক্টরটা খুবই বেশি ব্যস্ত ছিলেন, যে কারণে আমাদের কাছে মনে হয় না যে ডক্টর এত ব্যস্ত থাকে বা এত বিজি থাকে, ইফ ই ক্যান নট গিভ আস টাইম সো হাউ ক্যান উই ডু ট্রিটমেন্ট আন্ডার হেম। এরপর আমরা আমার হাজব্যান্ড যেটা উনি যেটা করলেন হচ্ছে দিল্লিতে গেলেন, দিল্লিতে যে ডক্টরকে ইমেল করেছেন ডক্টরের সাথে যে কনসাল্ট সরাসরি কনসাল্ট করলেন এবং কি ডক্টর ওনাকে খুবই সুন্দর করে ব্রেকডাউন করে বুঝিয়েছেন যে কীভাবে প্রসেসটা হবে। সো ডক্টর নামটা হচ্ছে ডক্টর উষাস দীর, উনি স্যার গঙ্গারাম হসপিটালে বসেন, উনি হচ্ছেন আপনার লিভার, কিডনি অ্যান্ড প্যানক্রিয়াসের সার্জন অ্যান্ড স্পেশালিস্ট। সো যেটা হচ্ছে ওনার থেকে আমরা জানতে পারলাম যে প্রসেস কেমন হবে। লিভার ট্রান্সপ্লান্টের প্রসিডিউরটা হচ্ছে আপনাকে আগে বলা হলো যে অর্গেনটা বের করে একটা পরের একটা অর্গেন নিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে অপারেশনটা হয়, প্রসেসটা হয়। সো এখানে ডোনার কী হবে এইসব একটা কোয়েশ্চেন ছিল। ডোনার ডেফিনেটলি লাগবে বিকজ ট্রান্সপ্লান্টের সময় ইট হ্যাজ টু বি সেম ব্লাড গ্রুপ, এবং কি ফ্যামিলি মেম্বার থেকে যখন কেউ দিবে ব্লাড রিলেটেড তখন ওই অ্যাকসেপ্টেন্স চান্সটা বেশি বেড়ে যায়, আর যখন কেউ ফরেন কেউ লোক ডোনেট করে তখন অ্যাকসেপ্ট হয় কিন্তু চান্সেসটাও কম থাকে। এটা ছিল আমাদের ডোনারের বিষয়টা। অ্যান্ড যদি বলি লিভার ট্রান্সপ্লান্টে কি আলটিমেট ট্রিটমেন্ট ফর লিভার সিরোসিস, ইয়েস দ্যাটস দি আলটিমেট ট্রিটমেন্ট ফর লিভার সিরোসিস, কিন্তু এই লিভার ট্রান্সপ্লান্ট করার পর একটা মানুষ কয়দিন সার্ভাইভ করবে এটা হচ্ছে সম্পূর্ণ ওই পেশেন্টের উপর ডিপেন্ড করবে। যেমন যদি কোনো কমপ্লিকেশানস না হয় তখন কিন্তু পেশেন্টটা খুবই ভালোভাবে যাবে, বাট কমপ্লিকেশানস আসে কখন, যখন ওই মানুষটা অপারেশনের পর রুলস অ্যান্ড রেগুলেশন যখন না মেনটেন করে, দ্যাটস এ মেডিসিন অন টাইমে খাওয়া, বিকজ একটা মানুষের ইমিউন সিস্টেম, যেমন আমার আম্মু ছিল অটোইমিউন ডিজিজ, তো আমার আম্মুর ইমিউন সিস্টেমটা উইক ছিলেন, যে কারণে ওনাকে ইমিউন সিপ্রেসিভ ট্যাবলেট খেতে হলো। সো উনি যদি ট্যাবলেটটা ভালো মতো না মেনটেন করতে পারে টাইমিং তখন কিন্তু প্রবলেম হয়। সো দ্যাটস হাউ দে হ্যাভ টু মেনটেন রেস্ট অফ দ্য লাইফ, সারা জীবন ওদেরকে মেডিসিন খেতে হবে,
টেস্টিংটা করতে হবে, কারণ টেস্ট করে জানতে পারবো যে লিভারটা কীভাবে ফাংশন করছে আফটার ট্রান্সপ্লান্টের কথা বলছে আর কি। অ্যান্ড ওনাদেরকে নর্মাল যেভাবে স্বাভাবিক লাইফ লিড করে ঠিক সেরকম কিন্তু খাবার রিস্ট্রিকশন, যেমন বাইরের খাবার খাওয়া নিষেধ, সবসময় হেলদি খাবার খেতে হবে, এটা সবার জন্যই ভালো। সো প্রত্যেকের জিনিস ওনাদের রিস্ট্রিকশন ছিল, বাট ইফ দে ক্যান ফলো দোজ রুলস অ্যান্ড রেগুলেশন দেন পেশেন্টটা ভালোভাবে সার্ভাইভ করতে পারবে, অ্যান্ড যদি আল্লাহর হায়াত থাকে। সো ডক্টরদেরকে সব পরামর্শ নেওয়ার পর ডক্টর আমাদেরকে 40 মিনিটসের মতো সময় দিয়ে বুঝিয়েছেন যে কীভাবে অপারেশনটা হয়, কদিন হসপিটাল থাকতে হবে, পেমেন্ট কী আসবে অ্যান্ড প্রসেস। সো ডক্টর যখন আমাদেরকে বলেন এবং কি উনি আমাদেরকে ওনার পেশেন্টসের ছবি দেখালেন যে ওনার কোন কতগুলো পেশেন্টসে ট্রান্সপ্লান্ট করালো, এখন ওনার কেমন আছে, সো এগুলো দেখার পর কী হয় একটা সাহস জেগে আসলো, ঠিক আছে আমার মার এখানে অপারেশন করলে মনে হয় ভালো হবে। আর ডক্টরের ব্যবহারটা অনেক ভালো ছিল, যেটা আমি সবাইকে বলি, এটা ওনাকে শোনার জন্য বলছি না, ডক্টর উশাহদ্দিন আমাদের জন্য অনেক করেছেন, যে কারণে আজকে আমার আম্মু এবং কি আল্লাহর রহমতে মামা অনেক ভালো আছে। সো যেটা হচ্ছে আমরা ডিসাইড করেছি ডোনারটা আমি কিংবা আমার ভাইয়া হব, আমার একটাই ভাইয়া আর আমি একজনই। সো এখানে যেটা হচ্ছে আমাদের পরিবার থেকে আমাদেরকে মানা করা হচ্ছে কি না তোমরা দিবা না, আমরা অন্য জায়গা থেকে নিয়ে ডোনারটা দিব। দেন আমি আমার মা বাবাকে বললাম যে কেন আমরা অন্যজন থেকে নিব, অদার লাইফও তো অনেক বড়ো ব্যাপার, যদি অদার যদি এটা কিছু হয়ে যায় রেস্ট অফ আওয়ার লাইফ আমরা সবসময় রিগ্রেট করবো যে অদার থেকে একটা অর্গেন নিয়ে আমার মা অপারেশন করেছি, আর আল্লাহ মাফ করে যদি ওই পার্টিকুলার ডোনারের কোনো সমস্যা হয়ে যায় দেন সারা জীবন আমাদের রিগ্রেট ফিল হবে। টাকার বিনিময়ে উনি আমাদের হেল্প করছেন, বাট টাকাই সবচেয়ে বড় কিছু না। তো আমি অনেক ওভারনাইট চিন্তা করার পর আই ডিসাইডেড যে আমি দিব কিংবা মা ভাইয়া নিজে দিব, বলছেন ভাইয়া দিবে, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিসিশনের উপর ছিল। সো আমরা এখান থেকে প্রসিড করলাম, আমরা বাংলাদেশ থেকে যেহেতু আমি ডোনার হিসাবে যাচ্ছি, তো বাংলাদেশ থেকে যখন কেউ ডোনার যায় মেডিকেল ভিসা নিয়ে তখন কিন্তু আপনাকে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল লাগে যে আপনি নিজ দায়িত্বে লিভার ডোনেট করতে চাচ্ছেন ইমুক মানুষকে। তো এফিডেভিট করে আমাদের সব ইনফরমেশন নিয়ে রিপোর্ট টিপোর্ট সব নিয়ে আমরা যেটা করেছি হচ্ছে যে অ্যাপ্রুভাল নিয়েছি ফ্রম গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফরেন মিনিস্ট্রি অ্যান্ড হোম মিনিস্ট্রি থেকে। এখানে একটা কথা সবাইকে বলি, আমি স্টার্টিং টিল এন্ড যত কিছু কাজ করেছি আমার হাজব্যান্ড এবং আমি মিলে কোনো রকমে কোনো এজেন্সির হেল্প নিইনি, সম্পূর্ণ নিজের যতটুকু থিঙ্কিং ক্যাপাসিটি আছে আমরা ইন্টারনেটের সাহায্যে এবং কি ডক্টরদের রেকমেন্ডেশন, বাংলাদেশ থেকে আমাদের খুবই ভালো সাপোর্টিভ ডক্টরস ছিলেন যে আমাদেরকে সাপোর্ট করেছেন ইনফরমেশন দিয়ে, তাদের ইনফরমেশনটা ইউটিলাইজ করে এবং কি আমাদের যেটা জ্ঞান আছে ইউটিলাইজ করে আমরা সব কাজ করেছি। এর মাঝে সামহাও আমাদেরকে দুটি এজেন্সি কল দিয়ে আমাদের বলছেন যে ওনারা এ টু জেড পুরো কাজ করে দেবে, অ্যান্ড ওরা একটা বড় অ্যামাউন্ট আমাদেরকে অফার মানে আমার থেকে চেয়েছিলেন, অ্যারাউন্ড 1 crore, ইয়েস ইউ অল হার্ড ইট রাইট, অ্যারাউন্ড 1 crore-এর মতন আমাদের থেকে টাকাটা চেয়েছেন। বাট পরে ভাবলাম যে ওনার থেকে আমরা করবো না, বিকজ আমার সব ইনফরমেশন জানি, আমাদেরকে ডক্টর পুরো স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে গভর্নমেন্ট থেকে কীভাবে যেতে হবে আমরা জেনে গিয়েছি, তো কেন বা আমরা এজেন্সি হেল্প নিবো। সো সবাইকে বলছি যখনই আপনি কোনো ট্রান্সপ্লান্ট করেন না কেন, কিডনি লিভার বা যেটি হোক না কেন, ডু নট টেক দ্য হেল্প অফ এজেন্সি, নেভার ডু ইট, ডু ইট বাই ইয়র সেলফ, ডু ইট বাই ইয়র লিসনিং বাই এক্সপিরিয়েন্স ফ্রম দ্য সারাউন্ডিং। আজকে এই ভিডিও আমি করছি কারণ হচ্ছে একটা মাত্র রিজন যে আপনারা আমার ভিডিও শুনে অন্তত কেউ না কেউ তো ইনফরমেশনটা পেয়ে কাজে লাগাতে পারবেন। অ্যান্ড লেটস মুভ টু দ্য টপিক, যেটা হচ্ছে থেকে আমরা অ্যাপ্রুভাল নিলাম গভর্নমেন্টের, অ্যান্ড ইন্ডিয়ান এম্বাসি থেকে আমরা ভিসা পেয়ে গেলাম খুবই ইজিলি বাই শোয়িং অল দি ভ্যালিড ডকুমেন্ট। ডকুমেন্ট দেখাতে হবে যে আপনি পেশেন্টের সিচুয়েশন কী আছে, ওনার আর ডক্টরদের হচ্ছে যে অ্যাপ্রুভালটা, যে মেডিকেলের যে মানে মেডিকেলের যে ইনভিটেশন লেটারটা ডক্টর পাঠাবে ওই পেপার লাগবে অ্যাজ আ সাপোর্ট যে আমরা ইন্ডিয়া যাচ্ছি ফর আ ট্রিটমেন্ট। এই ভিসা প্রসেস নিয়ে আমি একদিন লাইভ খুব আলাদা করে রেকর্ডিং করে নেবো, দ্যাট কিস আপনাদের সবার জন্য সুবিধা হবে। যদি এখন বলি ইন্ডিয়াতে যাওয়ার পর কী হলো, ইন্ডিয়াতে যাওয়ার পর আমার ডক্টরের সাথে আমার মার সাথে ফিজিক্যালি দেখা হলেন, কনসাল্ট করলেন। সো আমার মার যেটা হয়েছে রিপোর্ট থেকে উনি ফিজিক্যালি অনেক স্ট্রং ছিলেন, বাট ওনার রিপোর্টস ওয়াজ ভেরি ব্যাড, কারণ ওনার ইন্টারনালি কিন্তু অলমোস্ট পুরো খারাপ দিকে যাচ্ছিলেন। ডক্টর said my mother that she can she is capable enough to go through the transplant surgery because her age was nearly 48 years old jokhon ona transplant hoyechen 2019 sale, and that's how amar ammu test kora holo. Ekhon je uni capable ki na amar ebong ki amar mar shob rokomer test kora holo, recipient er top to bottom ebong ki donor er top to bottom. Amader testing keno kora hobe, because testing na kore amader je amra
অপারেশনের কেপেবল কিনা জানার জন্য। সো আমাদের সিটি স্ক্যান, তারপরে এমআইআর, ব্লাড টেস্ট, তারপর আপনার অল কাইন্ড অফ যে টেস্টগুলো হয় সবই ওভারভিউ করতে হলো। সো তিনটা ধাপ থাকে, ক্যাশ মানে রেগুলার টেস্ট, দেন আগেন সিটি স্ক্যান, দেন এমআইআর, তারপর থাকে থার্ড যেটা হচ্ছে অ্যাপ্রুভাল। ওয়ান্স আমাদের অ্যাপ্রুভাল হয়ে গেল, তারপর আমাদেরকে ডেট দেওয়া হয়েছিল 24 আগস্টে 2019 সালে। সো অপারেশন ডেটের সময় সকাল 6টা থেকে আমাদের থিয়েটার নেওয়া হয় অপারেশনের রুমে। প্রথম আমি যাই অ্যান্ড দেন আমার মা যায়। ইয়েস, আমি নার্ভাস ছিলাম যে আই মাইট ডাই অর আই মাইট বি অ্যালাইভ। আমি নার্ভাস ডেফিনেটলি ছিলাম, বাট আমি এরকম করে নিয়ে যে স্টেপ ব্যাক করবো, নো, বিকজ আমি জানি আমি মাইন্ডসেট করে আসছি এখানে থিয়েটারে। এই সিচুয়েশনটাতে এরকম ছিল যে আমার মাও কিন্তু তার নিজের লাইফটা লস করতে পারতেন। ট্রান্সপ্লান্টটা সার্জারি সাকসেসফুল হয় ইদার ইয়েস অর নো। সো যত বড় ক্লাসিফাইড ডক্টর হোক না কেন, যদি কোনো কমপ্লিকেশনস না থাকে বা আল্লাহ হায়াত দিয়ে থাকেন তো সব কিছু ভালো হয়, যদি খারাপ থাকে সো শি মাইট ডাই, শি কুড হ্যাভ ডাই। এনিওয়েজ, তো আমাকে প্রথম না হয়, তারপর আমার মাকে না হয়, অপারেশন থিয়েটার থেকে যখন আসি আমাকে আইসিউতে রাখা হয়, তখন আমি জ্ঞান ফেরত আসিনি। যখন আমার জ্ঞানটা ফেরত আসলো, যখন আমি চোখটা খুললাম, খুলে দেখছি যে ডক্টর আমার নাম নিয়ে বলছে নারমিন নারমিন উঠিয়ে, তখন আমি ডক্টরকে দেখি, আমি লাইক তখন আই রিয়েলাইজ দ্যাট আই এম অ্যালাইভ আলহামদুলিল্লাহ। দেন আই আস্ক ডক্টর ফার্স্ট কোয়েশ্চন, হাউ ইজ মাই মম? অ্যান্ড দেন ডক্টর সেন আপকি মাম্মি বড়িয়া হ্যাঁ, আপকি মাম্মি বহুত আচ্ছি হ্যাঁ, দেখি আপকে পাস কে রুম পে হ্যাঁ। সো আমি এমনি তাকালাম, দেখি আমাদের দুটো আইসিইউ রুমে মাঝে একটা ট্রান্সপারেন্ট গ্লাস ছিল। সো আই টার্ন টুয়ার্ডস মাই রাইট অ্যান্ড আই স মাই মম, আই ওয়াজ ফিলিং সো হ্যাপি দ্যাট শি ইজ অ্যালাইভ, আই এম অ্যালাইভ, মাই মম গট এ নিউ লাইফ অ্যান্ড আই গট এ নিউ লাইফ, দ্যাটস সচ এ বিগ বিগ গিফট ফ্রম আল্লাহ, রাইট? সো ইয়েস, সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট গিফট ফ্রম আল্লাহ আই গট, অ্যান্ড উই ওয়ার সো হ্যাপি, আমরা অনেক 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 খুশি ছিলাম। অপারেশন থিয়েটার বের হওয়ার পর আম্মুকে আইসিউতে রাখলো 4 দিন, আমাকে রাখলো 2 দিন, তারপর আমার নর্মাল ক্যাবিনে শিফট হয়ে গেলাম। আমাকে 4 দিনের মাথায় ডক্টর বলেন হাঁটতে হবে তোমাকে, সো হাঁটতে শুরু করলাম। আমার অপারেশনের দাগ যদি বলি কতটুকু বড়, আমার কিন্তু পুরো পেটটা কাটতে হয়নি, যেহেতু এক একটা বডি এক একটা স্ট্রাকচার মেনটেন করা হয়। সো আমারটা যদি হাতে শেপ দেখাই, আমার পেটে ঠিক এই পাশে কাটা, 10 ইঞ্চেসের মতন হচ্ছে আমার কাটটা, স্কারটা আছে 10 ইঞ্চেসের মতন স্ট্রেট, আমার এল শেপে কাটতে হয়নি, আমাকে স্ট্রেট কাটতে হলো, সেক্ষেত্রে আমার কোনো কমপ্লিকেশনস কিছুই হয়নি। টু বি ভেরি অনেস্ট, আমার পেন হয়েছে প্রচুর, প্রথম 4 দিনটা কষ্টে যায়, 4টা দিন অনেক পেন ফিল হয়, ডেফিনেটলি এত বড় একটা অপারেশন। বাট আফটার 4 ডেজ 5 ডেজ 6 ডেজ আস্তে আস্তে 7-8 ডে আসলো, আস্তে আস্তে হিল করা শুরু করলাম, দেন আফটারওয়ার্ডস আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিল করতাম। মানে টাইমে খেতে হবে, আমার শুধু 2 মাস মেডিসিন খেতে, 2 মাস নাকি 3 মাস মেডিসিন খেতে হয়েছে, ভিটামিনস, ক্যালসিয়ামের ট্যাবলেট, এই কটা জিনিস। কিন্তু আমার মার খেতে যদি বলি, ওনার লিভার ট্রান্সপ্লান্টের পর ওনাকে ইমিউন সাপ্রেসিভ ট্যাবলেট খেতে হলেন, কারণ বলেছিলাম সবাইকে আমার আম্মুর ছিল হচ্ছে অটো ইমিউন ডিজিজ, ওনার কোনো হেপাটাইটিস ছিল না, ওনার কোনো কিছু ছিল না, ওনার অটোমেটিক নিজের ইমিউন সিস্টেম নিজেকে অ্যাট্যাক করে লিভার সিরোসিস হয়ে গেছিলো, যে কারণে ওনার ইমিউন সিস্টেমটা অনেক উইক। সো যে কারণে ওনাকে ইমিউন সাপ্রেসিভ মেডিসিন খেতে হয়েছে। এখন এইগুলো যেটা হয়ে থাকে, টাইম টু টাইম মেনটেন করতে হয়। যদি এখন আমার মার কথা বলি, লাইফ আফটার ট্রান্সপ্লান্ট, ওনার যে এখন বর্তমান সিচুয়েশন 2019 সালের পর, আজকে হচ্ছে 2021 সাল, 2021 সালে এসে আমি সাহস পেয়েছি সবার সামনে কথাটা বলার জন্য, কারণ আমি চাচ্ছিলাম যে আগে দেখি 2 বছর আমার কাছে কেমন লাগে। আমার পুরোপুরি লিভার রিকভারি হয়ে গিয়েছিলো 8 নাকি 9 মাসের সময়, মানে ট্রান্সপ্লান্ট করার পর থেকে 6 মাস সময় লাগে আপনার লিভারটা রিজেনারেট করা গেল। সো ইন দ্য মেইন ওয়াল আমার টেস্টিং করা হলো, আমার মার কিন্তু প্রতি 2 দিন পর পর টেস্ট করতে হচ্ছে, কারণ ট্রান্সপ্লান্টের পর কিন্তু যে কোনো সময়টা অবস্টিকলস আসতে পারে, ওনার টেস্ট করতে হয়েছে। সো লিভার ট্রান্সপ্লান্ট ইজ আলটিমেট ট্রিটমেন্ট, বাট এই লিভার ট্রান্সপ্লান্ট পুরোপুরি ডিপেন্ডেন্ট করা যাবে না, যে অপারেশন করে ফেললাম এটা সেই জিনিস না, মেনটেন করতে হবে। সো ভাই আম্মুকে সকাল সকাল হসপিটাল নিয়ে টেস্ট করাতো, তারপর আবার নিয়ে আসতে বাসায় অ্যান্ড এভরিথিং। সব ইনফরমেশন দিতে পারিনি, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আরও ডিটেলভাবে কথা বলবো সবার সাথে। এখন যতটুকু ইনফরমেশন সবার সাথে শেয়ার করেছি, আশা করি সবাই ইনাফ ইনফরমেশন পেয়ে গিয়েছেন। যদি আপনার পরিবারে কেউ থাকেন যে অসুস্থ আছে লিভারের সমস্যা নিয়ে, আপনারা অবশ্যই ট্রিটমেন্টটা করে ফেলবেন, দেরি করবেন না,
আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমার শেষ মুহূর্তে গিয়েছি, কিন্তু আপনারা শেষ মুহূর্তেটা ওয়েট করবেন না। লিভার সিরোসিস থেকে হঠাৎ করে লিভার ক্যান্সার কখন হয়ে যাবে, কখন একটা মানুষের ডেথ এন্ড লাইফ সিচুয়েশন হয়ে যায়, ইউ নেভার নো। সো ডু নট ওয়েট ফর এনিথিং, ডু দ্য ট্রিটমেন্ট অ্যাজ আর্লি পসিবল। আমি যেখান থেকে ট্রিটমেন্টটা করেছি সবাইকে বলে দিয়েছি, স্যার গঙ্গারাম হসপিটাল, ডক্টর উষাস দীর ওনার নাম। আমি এখানে পিকচার্স প্রোভাইড করে দেবো, যেটাকে সবাই দেখতে পারবেন। থ্যাংক ইউ এভরি ওয়ান ফর লিসনিং টু দিস ভিডিও। আই হোপ এভরি ওয়ান গট টু নো ইনাফ ইনফরমেশন অ্যাবাউট লিভার ট্রান্সপ্লান্ট অ্যান্ড অফ বিং আ লিভিং লিভার ডোনার। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই।